আজকে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে আমি যেখানে জব করছি সেই কোম্পানির সেই বিজনেসের মোটামুটি সব ধরনের প্রোডাক্ট এই ল্যাবরেটরিতে আছে। তো আমি একে একে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমরা আসলে কি কি বানাই। প্রশ্ন হতে পারে যে আসলে কি বানাই না। তো প্রথমে দেখতে পাচ্ছি আমাদের ফ্যালকন ব্র্যান্ডের MS এবং GI পাইপ। আমরা মেটাল পাইপ GI পাইপ খুব ভালো বানাচ্ছি এবং আমরা আসার পরে আমরা খুব অল্প সময়ে মার্কেটে লিডিং পজিশনে চলে গিয়েছি। উপরে রয়েছে আমাদের ইলেকট্রিক হোস পাইপ ভিগো ব্র্যান্ডের, এটা হচ্ছে সকেট পাইপ মনে হয়। এটা নিচে আছে বিভিন্ন রকমের হোস পাইপ, ইলেকট্রিক হোস, প্রেশার হোস, গার্ডেন হোস, এছাড়া আছে ইলেকট্রিক কনডুইট পাইপ, ইলেকট্রিক লাইনে বিল্ডিংয়ে ব্যবহার হয়। এখানে আছে ব্রেডেড হোস, লে হোস। এখানে রয়েছে আমাদের ক্লাস পাইপের সবগুলো রেঞ্জের একটি পিরামিড বানিয়ে রেখেছেন ওনারা। আমরা বাংলাদেশে 20 ইঞ্চি, আমাদের 24 ইঞ্চি পর্যন্ত ক্যাপাসিটি রয়েছে। এছাড়া এখানে আছে ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস একটা সার্কিট, এখানে আমরা দেখছি। এখানে আরও বিভিন্ন পাইপ রয়েছে। একটু উপরে যাই, সার্কিট ব্রেকার। আমরা হিমেল, একটি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড, আমরা তাদের বাংলাদেশে একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, আমাদের মাধ্যমে এটা সেল হয়। গুটি ইউরি অ্যাপ্লিকেটর, একটি গ্লোবাল প্রোডাক্ট, আমরা একটা বাইরের NGO-র সাথে রিলেটেড হয়ে বানিয়েছিলাম। এটা খুব জনপ্রিয়, বিভিন্ন পারপাসে ব্যবহার হয়। এখানে রয়েছে SWR পাইপ। এর মাঝখানে আমি একটু উপরে চলে যাই, শাইনের আকর্ষণীয় সব বাথরুম ফিটিংস। এর মধ্যে এই ফ্লাস্ক ট্যাঙ্কটা আমি নিজেই আজকে প্রথম দেখলাম, এটা বেশ ভালো, ইন্টারেস্টিং ডিজাইন। প্লাস্টিক, কিন্তু সব প্লাস্টিক ফিটিংস, কিন্তু এটা দেখতে মেটাল কালার হলেও এটাও কিন্তু প্লাস্টিক ফিটিংস। এছাড়া এখানে আছে হচ্ছে বিভিন্ন ধরনের ইরিগেশন পাইপ, এখানে আছে বিভিন্ন রকম টিউবওয়েলের জন্য পাইপ। কর্নারে দেখতে পাচ্ছি PPR পাইপ, PPR গিজারের লাইনে ব্যবহার হয়। একটি রোবটের মতো মনে হচ্ছে, মাথায় বাল্বটি থাকলে হয়তো বাল্বটি জ্বলত, এটিও PPR দিয়ে বানানো। আর এখানে আছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমরা বলছি HDPE পাইপ। HDPE পাইপের একটি সার্কিট এখানে বানানো আছে। আমরা ম্যাক্সিমা নামে আমাদের HDPE পাইপটি সামনে বাজারজাত করব। এখন আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি ঢাকা ওয়াসা এবং বিভিন্ন কোম্পানিতে HDPE পাইপের ফিটিংস, বিভিন্ন অন্যান্য ওরিং পাইপ, বোরিং পাইপ, HDPE পাইপ। এখানে আছে HDPE পাইপের HDPE ডাক্টের স্যাম্পল। এখন BTCL, BTRC, সামিট কমিউনিকেশন, ওরা আমাদের ডাক পাইপটি ব্যবহার করছে HDPE। এখানে আছে ফ্লোগার্ড প্লাস CBVC, গ্লোবাল ব্র্যান্ড লুব্রিজল। লুব্রিজলের ফ্লোগার্ড প্লাস একটি গ্লোবাল ব্র্যান্ড, আমরা বাংলাদেশে তাদের একমাত্র অফিসিয়াল ম্যানুফ্যাকচারার এবং আমাদের মাধ্যমে এটা ডিস্ট্রিবিউশন হয়। এখানে আছে থ্রেড পাইপ, আমাদের RFL থ্রেড পাইপ, আমরা মার্কেট লিডার অনেক ভালো ব্যবধানে। এখানে বিভিন্ন ফিল্টার রয়েছে বিভিন্ন কালারের ফিল্টার। এটা খুব মজার প্রোডাক্ট, আমি প্রথমে দেখে খুব মজা পেয়েছিলাম যে এত কালারফুল কেন হয়। আমি জানি না, মার্কেট ডিনামিক্সটাই এমন, তারা বিভিন্ন কালারের ফিল্টার পছন্দ করে, এক এক জায়গায় এক একটা। শাইনের আরও কিছু চমৎকার বাথরুম ফিটিংস, সবই প্লাস্টিকের তৈরি। এখানে বিভিন্ন পাইপের স্যাম্পল রয়েছে, এখানেও শাইনের কিছু ফিটিংস রয়েছে, শাইনের খুব আকর্ষণীয় কিছু ফিটিংস। সাকশন হোস পাইপের স্যাম্পল এবং এখানেও শাইনের ফিটিংস আছে, শাইনের বেশ ভালো ভালো ফিটিংস আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কর্নার, র্যাক, টাওয়াল হ্যাঙ্গার, হ্যাঁ, সিরামিক কমোড আমরা এনেছিলাম, সামনেও করব। শাইনের এই সবগুলো ফিটিংস, এগুলো সবই প্লাস্টিকে তৈরি, নিকেল কোটিং করা আছে, দেখলে মনেই হবে না যে এটি প্লাস্টিক। খুব কম দামে মানুষ ভালো প্রোডাক্টটি পাচ্ছেন। আমরা এখানে একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, এখানে ফ্লোর ম্যাট আছে, সবই হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন। এবং এর মধ্যে এটি হচ্ছে পেট ম্যাট, আমরা রিসেন্টলি এটি ওয়ালমার্টে এক্সপোর্ট করেছি এবং তারা এতই পছন্দ করেছে আমাদের স্যাম্পল যে বিশাল অর্ডার আমাদেরকে দিয়েছেন। এখানে বিভিন্ন রকম ডিজাইনের ওয়াল ফ্লোর ম্যাট রয়েছে, মার্কেটে এই মুহূর্তে খুব ভালো চাহিদা। আমরা সাপোর্ট ব্র্যান্ডে এটি বাজারজাত করছি এবং আমাদের এই মুহূর্তে রেসপন্স খুবই ভালো। এখানে আমাদের আরও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম বিভিন্ন ক্যাটাগরির পাইপ ডিসপ্লে হচ্ছে, অনেক বাথরুম ফিটিংস এখানে ডিসপ্লে হচ্ছে, শাইন ব্র্যান্ডের বাথরুম ফিটিংস। এখানে আমাদের HDPE পাইপের বিভিন্ন স্যাম্পল ডিসপ্লে হচ্ছে, এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় HDPE পাইপের স্যাম্পল, 1000 mm পর্যন্ত আমরা এখন বানাচ্ছি, এটি 1200 mm করা সম্ভব। চাইলে একটি মানুষ, আমি যদি সবচেয়ে বড় পাইপটা ধরি, একটা মানুষ কিন্তু ভিতরে ঢুকে যেতে পারবে। এছাড়া আমাদের বিজনেসের মধ্যে একটা উইং হয়েছে লাইট ফ্যান, আমরা ক্লিক ব্র্যান্ডের লাইট ফ্যান বাজারজাত করছি। ক্লিক ব্র্যান্ডে রয়েছে ক্লিক ব্র্যান্ড এবং আরও একটি ব্র্যান্ড আছে ব্লেজ, যার সাথে আমি সরাসরি কাজ করি। ব্লেজ ব্র্যান্ডও বিভিন্ন আমাদের এরকম লাইটিং সিরিজ, লাইটিং সলিউশন রয়েছে। সো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু স্যাম্পল, ক্লিক
সার্কিট ব্রেকার, আমরা এবিবি সার্কিট ব্রেকার আমরা বাংলাদেশ ডিস্ট্রিবিউটর। তো মোটামুটি এই হচ্ছে আমাদের প্রোডাক্ট রেঞ্জ, অনেক বিশাল। পাইপিং ফিটিংস এই ক্যাটাগরিতে বাংলাদেশে আমাদের মতো রেঞ্জ আর কারোই নেই। এবং এই ল্যাবে যখন বাইরে থেকে ভিজিটররা আসে, অত্যন্ত তৃপ্তি নিয়েই ফিরে যায় যে আরএফএলে আসলে তাদের আর কোথাও যাওয়া লাগবে না, তারা এখান থেকে সম্পূর্ণ সলিউশনটা পাবেন। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।